স্বাধীনতা কাপের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। আজ এ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীকে 2-0 গোলে হারিয়েছে তারা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই শেখ রাসেলকে এগিয়ে নেন ইব্রাহিম। সতীর্থের বাড়ানো পাসে বল পেয়ে অফসাইড ফাঁদ ভেঙে বক্সে ঢুকে পড়েন মাক পুকু। তার বাড়ানো পাসে জাল খুঁজে নেন ইব্রাহিম। 12 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কঙ্গো ফরওয়ার্ড এমপিয়া মা পুকু। তবে বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি জুলফিকার মাহমুদের দল। 2 ম্যাচে 1 জয় ও ড্রতে 4 পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে থাকলো শেখ রাসেল। মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে 2-0 ব্যবধানে হেরেছিল নৌবাহিনী। আজ দিনের আরেক ম্যাচে ফোর্টিস এফসিকে 3-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।